তো বন্ধুগণ, আপনি কি একজন প্যান কার্ড হোল্ডার, মানে আপনার কি একটি প্যান কার্ড রয়েছে? তাহলে এই ভিডিওটি কিন্তু আপনি আপনার মূল্যবান সময়ের থেকে কয়েকটি মিনিট দিয়ে অবশ্যই দেখে নেবেন। কারণ 30শে সেপ্টেম্বরের মধ্যে যদি আপনি আপনার প্যান কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করিয়ে থাকেন, তাহলে আপনার কিন্তু প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে এবং আপনি কিন্তু বঞ্চিত হতে পারেন সেই সমস্ত সুবিধা থেকে যেগুলো ক্ষেত্রে প্যান কার্ড প্রযোজ্য, যেমন ব্যাংকিং পরিষেবা, ই ট্যাক্স রিটার্ন, আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, পরিষেবাগুলো রয়েছে, সেগুলো থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন কিংবা বাদ পড়তে পারেন। তো এবার বিষয় হচ্ছে যে আমি প্যান কার্ডের লিঙ্ক করিয়েছিলাম কি না সঠিক মনে করতে পারছি না, কিংবা আমি প্যান কার্ডের লিঙ্ক করিয়েছি সেটা কি 100% পিওর অফিসিয়ালভাবে হয়েছিল কি না, এবং যদি না করিয়ে থাকেন তাহলে কিভাবে করব, সমস্ত কিছু প্রশ্নের উত্তরই কিন্তু আপনাদেরকে মিলছে এই ভিডিওতে। তো আশা করব প্রথম থেকে শেষ অবধি অবশ্যই সঙ্গে থাকবেন, আপনারা বুঝে নিতে পারবেন যে আপনাদের প্যান কার্ড অলরেডি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়েছে কি না এবং কিভাবে করবেন, এবং যদি না হয়ে থাকে তাহলে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে করা যায়। তো চলুন শুরু করব ভিডিও। তার আগে আপনাদের কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনেও একটি ক্লিক করে রাখবেন। তো আপনারা সবার প্রথমেই পৌঁছে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা একটি লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা একদম একটি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। আমি জানিয়ে রাখবো এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যেখানে সবার প্রথমেই দিতে হবে আপনাদের প্যান কার্ড নাম্বারটি। তো এখানে আপনারা আপনাদের যে প্যান কার্ড নাম্বারটি রয়েছে সেই প্যান কার্ড নাম্বারটি আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে আমার প্যান কার্ড যে নাম্বারটি রয়েছে সেই প্যান কার্ড নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখবেন যে আপনার আধার কার্ড নাম্বারটি চাইছে। তো আপনার যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেই আধার কার্ড নাম্বারটি আপনারা এই নিচের দিকে এই ঘরটিতে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা লক্ষ্য করতে পারবেন যে এর নিচে এই যে এখানে আরেকটি ঘর রয়েছে, তো এখানে বলা হয়েছে আধারের যে নামটা রয়েছে, মানে আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা আপনাকে এখানে দিতে বলা হচ্ছে। তো আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা দেখবেন এখানে দুটি রয়েছে, আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড, তো এই অপশানটিতে একটি টিক দিয়ে দেবেন। তারপর আই এগ্রি টু ভ্যালিড মাই আধার ডিটেলস উইথ UIDAI, এটাতে একটা ক্লিক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন, তারপর দেখবেন এখানে একটি একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে, সেই ক্যাপচা কোডটি আপনি এখানে দিয়ে দেবেন। এই ক্যাপচা কোডটি আপনি এখানে দিয়ে দেবেন, আমি একদম সেম টু সেম দিতে হবে কিন্তু আমি সেম টু সেম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে লিঙ্ক আধার বলে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। তো এবার আপনি বুঝতে পারবেন আপনার আধার কার্ড যদি লিঙ্ক নাও হয়ে থাকে তাহলে লিঙ্ক হয়ে যাবে, সাবমিট সাকসেসফুলি দেখাবে, আর যদি লিঙ্ক থাকে তাহলে অলরেডি সাকসেস মানে লিঙ্কেড দেখাবে। তো দেখাচ্ছি আমাদেরটা, আমারটা যেহেতু অলরেডি লিঙ্ক করা ছিল তো এখানে লিঙ্কেডই দেখাবে, তো আপনাদের আমি দেখানোর সুবিধার্থে করেছি। তো পেজটা ওপেন হলেই আপনারা বুঝতে পারবেন, তো পেজটা কিন্তু ওপেন হচ্ছে। আপনারা যদি এখানে লক্ষ্য করুন তাহলে দেখতেই পাচ্ছেন যে টু দ্য ভিউ স্ট্যাটাস ইফ ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড লিঙ্ক আধার রিকোয়েস্ট, তার মানে বন্ধুগণ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার প্যান কার্ডটির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিন্তু আগের থেকেই রয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন, তো আপনাদেরটা যদি সেভাবে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন, সেখানে লিঙ্কিং থাকলে লিঙ্কিং সাবমিটেড দেখাবে, আর যদি না থাকে তাহলে সাকসেসফুলি দেখাবে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন। তার সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনেও একটি ক্লিক করে রাখবেন পরবর্তী এই ধরনের বিভিন্ন ইনফরমেশনযুক্ত ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।